কথা, আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এবং এপিসোডের বিষয়টা হলো যে বাংলায় তো বাংলার রাজনীতি এবং বাংলায় নির্বাচনী রাজনীতির দামামা যেন বেজে গেছে, আর তো কয়েকটা মাস বাকি, তারপরেই এ রাজ্যে 2021-এর বিধানসভা নির্বাচন। আর সেই বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং হঠাৎ করে বা গত কয়েক বছরে বেড়ে ওঠা বিজেপির মধ্যে বেশ একটা জোর লড়াই কিন্তু শুরু হয়ে গিয়েছে। জয়প্রকাশ নাড্ডা বা জেপি নাড্ডা, তিনি এসেছেন কলকাতাতে, কলকাতাতে একদম মুখ্যমন্ত্রীর এলাকায় ভবানীপুরে তিনি কর্মী সভা করেন বা কাজ করেন। তারপর সেখান থেকে বৃহস্পতিবার দিন জয়প্রকাশ নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, এরা সকলে মিলেই যান ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে পৌঁছনো, সুলতানপুরে পৌঁছানোর আগেই সেখানে একটি জায়গায় জয়প্রকাশ নাড্ডাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বা গাড়িতে হামলা চালানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি টবি দেখতে পাচ্ছি। স্বভাবতই অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে বা তৃণমূলের সমর্থকদের দিকে, তারাই তৃণমূলের গুন্ডা বাহিনী বা কিছু একটা তারা এই কাজটি করেছে বলে অভিযোগ বিজেপির পক্ষ থেকে। বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং সেই হামলার পরেও জয়প্রকাশ নাড্ডারা যথারীতি গিয়েছেন ডায়মন্ড হারবারের ওই ওখানে জনসভায়। সেখানে জয়প্রকাশ নাড্ডা বক্তৃতা দিতে গিয়ে প্রথমেই যেটা বলেন তা হলো মা দুর্গার কৃপায় তিনি আজ বেঁচে ওখানে আসতে পেরেছেন, না হলে আজ তার ওখানে পৌঁছানোর কথা ছিল না। তিনি শুরুতেই একথা বলেন যে মা দুর্গার কৃপায় তিনি আজ ওই অনুষ্ঠানে বা জনসভায় যেতে পেরেছেন, না হলে তিনি আজ পৌঁছতে পারতেন না। তিনি বলেন মুকুলজির চোট লেগেছে, মুকুলজি অর্থাৎ মুকুল রায়ের চোট লেগেছে, কৈলাস বিজয়বর্গীয় তিনিও আহত হয়েছেন, তার চোট লেগেছে। তো তারপর জয়প্রকাশ নাড্ডা স্বাভাবিকভাবেই বিজেপি হয়ে বা এ রাজ্যে আগামী নির্বাচনে, বিধানসভা নির্বাচনে বিজেপির সরকার আসবে, যেমনটা সেই অমিত শাহ এসেই ঘোষণা করে দিয়েছিলেন বাঁকুড়া থেকে যে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা অন্তত 200 আসনে জিতে এ রাজ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গড়বে। তো সেই একই সুর এদিনও জয়প্রকাশ নাড্ডার কথাতেও, তিনিও সেই মতো করেই নির্বাচনের লড়াইয়ের জন্য এখন থেকেই বিজেপি কর্মীদের আরো বেশি করে উৎসাহ দিলেন যে এখন থেকেই লড়াই শুরু করে দিতে। তার বক্তব্য যে এ রাজ্যে তৃণমূল সরকার গুন্ডারাজ চালাচ্ছে, গুন্ডারাজ আর এই বাংলার মানুষ মেনে নেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন যে তৃণমূল বাংলার আর বিজেপি দিল্লির দল বা বিজেপি বহিরাগত, জয়প্রকাশ নাড্ডা বা জেপি নাড্ডার বক্তব্য যে এই গুন্ডাদের সরকার বা গুন্ডারাজ এটা আর বাংলার মানুষ মেনে নেবে না, এটাকে উৎখাত করতে হবে খুব শীঘ্রই, সে সময় এসে গেছে, আগামী বিধানসভা নির্বাচনেই এই তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন যে তিনি দীর্ঘদিন রাজনীতি করছেন, অনেক কিছু করেছেন, বেশ ক বছর ধরে সরকারও চালালেন, এবার ওর বা এবার ওনার বিশ্রামের প্রয়োজন, ওনাকে ছুটি দিয়ে দিন। তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ রাজ্যের জনগণের কাছে ছুটি মঞ্জুর করার আর্জি জানিয়েছেন জয়প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন বিজেপি কর্মীদের এখন থেকেই লড়াইয়ের ময়দানে নামতে, মানুষের বাড়ি বাড়ি পৌঁছতে এবং গিয়ে যেন তাদেরকে কি অভাব, কি অভিযোগ, কি সমস্যা এগুলো খোঁজ করেন এবং সেই অনুযায়ী এলাকার বিজেপি কর্মীরা যেন সাধারণ মানুষের পাশে দাঁড়ান। এছাড়াও জয়প্রকাশ নাড্ডা বা জেপি নাড্ডা তৃণমূল সরকারের বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সুর চড়িয়েছেন, অভিযোগ করেছেন, তার বেশ কয়েকটি হলো আমফানের জন্য শুরুতেই প্রধানমন্ত্রী যে 1,000 কোটি টাকা সাহায্য করেছিলেন সেই টাকা নিয়েও নাকি নয় ছয় হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছুতেই সেই প্রকল্প অনুযায়ী মানুষের, সাধারণ মানুষের যেগুলো প্রাপ্য সেগুলো পেতে দিচ্ছে না দিনের পর দিন ধরে। এই গুন্ডারাজ সরকার আর চলবে না, এটাকে এবার আসন্ন নির্বাচনে যেন বাংলার সাধারণ মানুষ বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে, কর্মীরা হাতে হাত মিলিয়ে এই রাজ্য থেকে তৃণমূল সরকারের অবসান ঘটায় আর নতুন এক বাংলাকে গড়ে তোলেন। বাই দ্য ওয়ে, এই প্রসঙ্গে বলার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় তথাকথিত ডায়মন্ড হারবারে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরেরও নাম নেন, বলেন যে আজকের দিনেই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলার নন, তিনি ভারতবর্ষের নয়, তিনি বিশ্বের গর্ব, তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পেয়েছেন। তো এই জাতীয় কথাবার্তা বলে নির্বাচনের আগে বিজেপি কর্মীদেরকে
আরো বেশি চাঙ্গা করতে এবং তৃণমূলকে আক্রমণ করলেন জয়প্রকাশ নাড্ডা বা জেপি নাড্ডা। আজকের মতো স্বরূপকথা এখানেই শেষ। আপনারা দেখতে থাকুন স্বরূপকথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।